নমস্কার সবাইকে, মুসলিম ভাইদের জন্য সালাম। তো আজকে আমি শুনতেছি আমার বোন একে একটা কাজ জানে, কিন্তু কাজটা কি জানে তা তো আমি জানতাম না। তো আজকে দিই যে মেশিন টেশিন নিয়ে বসছে, ভালোই হাতের কাজ শিখা তো ভালো কাজ। দেখি আমার শালিকারে স্কুল ড্রেস বানিয়ে দিব। ভালো আছেন? না ওই যে আর ড্রেস বানাইতেছে, ওই যে বসতে দাও বসতে দাও। আগে তো পানি আসছিল, এখন তো শুকনা, কিন্তু ওই যে জায়গায় জায়গায় হলে কি করতেছে? খুন 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 জায়গায় জায়গায় বাইসা আসি। দুই ভাই আর দুই ভাই মারা গেছি, চার ভাই ছিলাম। তো আর একটা আমার বোন, মানে বাংলাদেশে আমি আমার বোনই থাকি। হ্যাঁ, কেউ ইন্ডিয়াতে আছে, কেউ লন্ডনে আছে, না এক এক দেশে এক এক জায়গায়। ভূত ফলা বাবা, তুমি রং টানছ কোনটা? লম্বা না দেখতেছে মেহমান বসে রয়েছে, মুখ কি মনে করতেছে? চা খাওয়াইছেন, চা খাওয়ার পরে কি আবার ওগুলা তো কিছু করলেন না? আসেন, পান সুপারি যা আছে একটু খাওয়াই দেন। কাকিমার বলে মুখ চুচু করতেছে না? কি ও হ্যাঁ, আমার বাড়ি গেলেই তো হইব।
দূর তাই কি এই দূর বলতে কোনো কিছু আছে নাকি বর্তমানে গাড়িতে চললে দূর শেষ তাই না কাকা কয় খালি কয় দূর আমার বাড়ি দূর তো আজকে যে আখি ট্রেনার জন্য আর কি স্কুল ড্রেস তোমার স্কুল ড্রেস নাই না তাই স্কুল ড্রেস আর কি আখি বানিয়ে দিবেন তাই ওই ওর স্কুল ড্রেস কাটাকাটি সব আছে আখি বোনের লিগে স্কুল ড্রেস বানাইবে বোনের লিগে ড্রেস বানাইবে তাহলে আমার একটা জামা বানিয়ে দিও তুমি শার্ট বানিয়ে পারবা গল্পের রাজা শার্ট বানিয়ে পারবা তুমি শার্টের মাপ জানো পোলাগো আচ্ছা একটা শার্ট কেজি মানে বানাইছো কারে বানিয়ে দিছে দরজারে কি ইয়ে বানিয়ে দিছ স্কুল ড্রেস মানে ওই শার্ট দিলে ওই শার্টের মাঝে নাকি তোমার এই কাটিং করে দেবো শার্ট কি কাটতে পারবা দেবনি বাড়িতে যাইয়ে তারপর দেবনি তোমার একটা মেশিনও কিনে দিই আগে তো জানতাম না তুমি শিলার কাজও পারো তুমি যদি ব্যাগ কিছু দক্ষ গো গান পারো না গান টান পারো না আমি তো পারি না আচ্ছা গান পারো নাকি তাই এটা পারো না কি গান পারে গানও পারে না কি রে তো দেখতেছি যে এই যে বকল বল বকল বল শুনা দি হাত কাটা ভান দাই দামাই মতে তাবে আমার জামাই দান মানে হরিণ ডাঙ্গার মাঠে শালি আমার কই আছে এই কি তোমার গান হয়ে গেল গান জানে হারমোনিয়াম বাজে পারে সব পারে গান শুনি এই যান আর কি করবেন তাই না কাকিমা শুরু হয়ে গেছে আমার বউ আজকে দেখতেছি টেইলার্সের কামও জানে আগে তো এগুলো জানতাম না হাঁস আই তো তো শিলার কামও পারো দেখতে নাও মেশিন কিনে দিল তাহলে নিজের বেতে করবে আমার বেতে করবে না কে তা আমার বাড়ি কি তোমার বাড়ি না কে কি ভালো হয়েছে এখন আর দৌড় দিগো ই দিব না প্যান্টের টেহা মজুরি না শার্ট মাটা আমাকে বেতে দূর যেয়ে গেল ত্রিনা তাহলে বইনের দিয়ে কি স্কুল ড্রেস বানাবেনছ তো বেশি না এই তো পাশে বাজারে গেলেই তো তুমি পারতা 200 টাকা নাকতো না মজুরি কত নাকি কত লাগে মজুরি বোন তো হ্যাঁ তো নিয়ে গেছি কে নিয়ে গেছি তাহলে এই করো হন আগে তো মনে করো তোমার বইনে যদি কাজ টাজ করে দিত টাকা পয়সা ছাড়া করতা
এই যে এখন তো তোমার বোনের আমি নিয়ে গেছি গে মানে মজুরি টরিজুরি যা আছে না আমারই দেন না গো আচ্ছা তাহলে দিয়ে দে এই যে এনে কিন্তু মাগনা কাম করন যাব না মানে যাই এনে কাম করে সব আমার পকেটে বিল উঠবো জানি আগে ছিল অন্যের মেয়ে এখন হয়েছে আমার বউ এই আবার কি মজুরি লয় আমার শালিকার হাসিটা খুব মধুর আমার শালিকায় খালি লজ্জা পাই আমি এমনি মোবাইলে ভিডিও করে মাছি বুঝছ এই পরে বাড়িতে যাইয়া যায় দেহমো শ্বশুর বাড়ি যাত্রাটা কেমন আসান আর অন্য কোনো কারণ না তো ভিডিওটা ভালো করে করে আবার দাও এই যে দুই মাস ধরে আমার মুড়ি শুকনা চিড়া খাওয়াইয়ে জীবনটা বের করে দিছ বুঝছ ত্রিনা কি আদর দে বোনডারে রেখে দিছ এখানে বাড়ি যাবার চাই না যাইতে দেবে না কে থাকবো কয়দিন থাকবো তোমার বোনের বিয়ে হয়ে গেছে মানে আমাকে বলতে থাকবো না কে বিয়ে হইলে পরে কখন থাকিবা বেড়াইনি জানেন লিগা আমাকে বাড়ি ঠিক করছো তাহলে বেড়াইনি যাওয়ার লিগাই তো ঠিক করছো দেখা যায় তোমার কথা হইলে বোঝা যায় ওই বাপ করান যাবো না এই তারকে গেলে আর বছরের মতে নাম নেওয়া যাবো না মার বাড়ি মনে হয় দেখো বহুত শিক্ষা দিছ সিদ্ধ বুড়া খাইতে খাইতে শেষে ভিডিও দেওয়া বন্ধ করে দিছিলাম দেখ গলার মাপটা দশে দেশে আমার শালিকাটা কি খুশি আমার বউ বানিয়ে দেবো ড্রেস আর হ্যাঁ হই বানছে খুশি যাও যাও 500 নিয়ে হা মজুরি নিয়ে যাও এখন আর বোন নাই বোন বোন শেষ বিয়ের পর আর বোন থাকে না আপনাদের তো সবাইর এই পরিচয় করে দিতেছি তার মধ্যে আমার সবচেয়ে বড় শালি স্বর্ণা জোয়ারদা তো কোন ক্লাসে জানো উঠছ নাইনে উঠছে স্বর্ণা এটা হলো আমার বড় শালি বর্তমানে এইটারে বিয়ে দিলেই আর কি মুক্ত এই যে বইনের কাজ দেখ পারেন আইসে তো তোমারও কি বানিয়ে দেবো ড্রেস টুস একটা বানিয়ে দেবো নাকি তো এই তুমি ইয়ের স্কুলে গেছ মধ্যাহ্নগর নাই যে এটা বৃষ্টি গো স্কুল ওটার নাম জানি কি উদয়পুর গেছ আচ্ছা ঠিক আছে ড্রেস ডোজ বানিয়ে গেলে অর্ডার দিও আর মুজে ওটা রাই কঠিন মতো বিয়া করবার যে শালি জান নাই হ্যাঁ জীবনে সখী নেয় কারণ হলো বিয়া করবার গেলে আগে শালি দেখতে হবে শালি আছে তো জামাইয়ের আদর আছে শালি নাই কেউ কোনো কিছুই নাই তো যাই হোক আমার কাজ চলতেছে কাজটা শেষ করে নাও এই কোন পর্যন্ত হলো গো দেখি হাত লাগা লাইছ এই তো আমার শালিকার মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে বেশি সময় লাগে না তা একটু শর্টের মধ্যে রাখছো না আচ্ছা বৃষ্টি তোমার স্কুল ড্রেস বানানো না খালি আমাকে বাড়িতে পড়বা ঠিক আছে
আজকে দেখলাম যে আমার বউ টেইলার্সের কামও পারে, ভালোই হয়েছে। আমার বলে কাজের অভাব, বই এরাতে নিপুণ কাজ। আর কত সময় লাগবো গো? দু মিনিট। হ্যাঁ, আর কত সময় লাগবো? এত সুন্দর কাজ জানতে বাড়িতে কো কিচ্ছু পারি না, চুপচাপ থাকো, এটা কথাও কো না। অনেক প্রতীক্ষার পর জামা হয়ে গেল। গলাটা তাড়াতাড়ি সিলাও তৃণা, গলাটা সিলাইলে পরে তারপরে গাইতে ফেলো, ঠিক আছে? এই তো এসে প্রায়। তাহলে আমাকে আখির অনেক কষ্টের পর স্কুল ড্রেস হইলো না, আমার শালিকার জন্য অনেক কষ্ট করে বানাইলো। তো পরে দাও, পরে দাও, পরে দাও, পরে দাও। হ্যাঁ, পড়াও। টাকাটা লইয়া হ যাও মজুরি। এই তোমার জামা বানাবেন নাকি? আমি সানটা বন্ধ করি নাই, বুঝছো? শুরু হয়েছে বারটার দিকে, শেষ হলো যে চারটার দিকে। কই যাও, দেখি সুজাও, সুজাও, সুজাও। সুন্দর হয়েছে। আমার বউ আজকে দেখলাম টেইলার্সের কাম জানে, ভালো হইলো। তো যাক, আগামী ভিডিও থেকে ওর মাঝে মধ্যে টেইলার্সের কাজ দেখতে পারবেন। আর আমি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আর মেশিনটাকে কিনে দিই। রাখি, ভালো লাগতেছে বইনের নিকে? কত খুশি বোন, কি জিনিস! হ্যাঁ, বোনের নাকি খুব মায়া লাগে। হ্যাঁ, মায়া লাগলে আর কি করা যাবো। আমার নিজের নাকি একটা জামা এই তারিখে বানিয়ে দিও, ঠিক আছে? অপেক্ষা করুন।